Rambai, Gandazon, Bagavagi Kura, Gail, C. Dau Kailai, Bagavagi Kura Lon. Kailai. Hey, Barat. Kailai, Kailai. Ho ho! डायनाटार অতি সুন্দর করে আমাদের সেই আলামিন ও বংশীবাদক বাঁশি বাজায় আপনাদের এই এলাকারই কৃতি সন্তান দোয়া করবেন ওর জন্য আপনারা আমার এই ছোট ভাই আমার যে আমার সাথে যেই ছেলেটা থাকে আমার সন্তানের মতো যারা আছে সব সবাইকে ওইভাবে স্নেহ করি ওরই বন্ধুবর তো বললেন যে আপা সজীব বলছে যে আপা একটা গান করে দিতে হয় এখন আমার বন্ধুবর এভাবে আমাকে ধরছে যদি না জান আপনি তাহলে আমি একটু লজ্জায় পড়ে যাই আমি বললাম যে ঠিক আছে তোমরা সুখে দুঃখে আমার পাশে থাকো 365 দিন এক বছর দেখা যায় 150 200 পালাই এই একসাথে এদেরকে নিয়েই থাকতে হয় বাবা মা লিখে দেন কোনো দয়ালের নাম থাকলে লিখে দিবেন আপনি বললে তো আমি বুঝতে পারবো না এদেরকে নিয়ে থাকতে হয় সুখে দুঃখে এদের একটা আবদার ভালোবাসা তো সেইখান থেকে আমাদের আলামিন সে অনেক অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই অনুষ্ঠানটার জন্য তো আমার যা প্রশ্ন ছিল অতি সুন্দর করে একেবারে পূর্ণ পূর্ণ করে তার ভক্ত কুলকে তিনি বোঝালেন সেজন্য তার প্রতি অন্তর থেকে ভালোবাসা ভালোবাসার যে জায়গাটা সেটা আরেকটু মজবুত হয়ে গেল এই আলোচনার মাধ্যমে একটা ছোট করে আমার বেলায়েতের পালা থেকে একটা গান করি তারপরে দেখি ইনশাআল্লাহ কোন দিকে যাওয়া
যদি পাইতে চাও মা বুঝি মাওলা রে যদি পাইতে চাও মা বুঝি মাওলা তুমি খাও যাইয়া সেই ইশকের পিয়ালা যদি পাইতে চাও মা বুঝি মাওলা রে যদি পাইতে চাও মা বুঝি মাওলা তুমি খাও যাইয়া সেই ইশকের পিয়ালা তুমি হইতে চাও আয়না ওরে একবার করো যাইয়া মঙ্গল সাধুর ভজনা যদি আয়নার মত তুমি হইতে চাও আয়না পাগল মন করো রূপিন সারই ভজনা তোমরা খাও যাইয়া
আফিন শাড়ি সাজে গুরু ভাই থাকে না সে লোক সমাজে ওরে যে মই যাচ্ছে দয়া লের সাজে থাকে না আর লোক সমাজে ওরে অধীর গহে আলী কয় খুরশিদ তার সময় বই প্রশ্নের জবাব দিব এখন ওরে গুণের ভাই কথার নিচে কিন্তু ভাব তত্ত্ব থাকা চাই রাসূল হইতে বেলায়েতি পাইয়াছিল কে শুনবেন 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 কথা মাথা ঠিক রেখে সৃষ্টি থেকে যাব কিন্তু যাব যাব দিয়া একটু বলবো কথা আসরে দাঁড়াইয়া ওই যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজু ছিল ভাই কাবা ঘরে জন্ম ছিল ইশারা করতে চাই জন্ম নিয়া দুই দিন তিন দিন কথা বলে না চোখ মেলিয়া হযরত আলী তাকায় না মা জননী বলে তোমরা কে বায়া আছো যাও না এইবার নবীর সাক্ষাতে আমার কথা ধরো আমার দুধের বাচ্চা খায় না দুধ তোমাদের জানাই চোখ মেলিয়া চায় না আলী কেমন করে তাই চলে যাও না তোমার দয়াল নবীর বাড়ি ওইখানেতে চলে গেলেন শুনবেন বলিহারি দিয়া বলে চাচা তো ভাই জন্ম নিছে বটে মায়ের দুধ খায় না তাকায় না এই দুনিয়ার বুকে চলে গেলেন গেলেন নবী গেলেন তাকাইয়া যাইয়া দেখে ওইখানে মায় রইছে দাঁড়াইয়া
কয়ে দেও না সাসি দেও না আমার আলিরে কোলে বলবো 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 কথা ভাবের কথা খুলে জিব্বাটা দিছে নবী দিছে বাড়াইয়া হযরত আলী করিমুল্লাহ ওয়াজু নিলেন চাটিয়া ওইখানেতে গেছে বেলায় তিনিয়া এইখানেতে শুরুতে দিলাম জবাব দিয়া আরো একজন আছে আমার আছে গুণের ভাই হাসান বসরি দিব একটু দিব রে বুঝাই হাসান বসরির মা ছিল ছিল নবীর ঝি হাসান নবী ও কি হাসান বসরির মার জন্য ছিল নবীর ঝি ঝি হইত কাজের বেটি সবাই দেখেছি ঝি হইল কাজের বেটি দলিলে পরে পাই হাসান বসরির মা কিন্তু নবীর বাড়িতে কাজ করে ভাই ছোট্ট বাচ্চা হাসান বসরি খেলাধুলা করে দয়াল নবী ছিল বাড়ি বাইরে আসলেন পরে আয়েশা দেখে হাসান বসরি ধুলা বালিতে গড়াইয়া নবী একটু পানি চাইলেন হাসান বসরির মার জন্য নিরে ডাকিয়া বলে বলে ও জননী তোমারে শুধাই বাহির থেকে আসছি পিপাসা লাইগা গেছে তাই দেও না একটু দেও না পানি পিপারশন বাড়ি দিব কিন্তু পিপারশন বারণ এইবার করি পানি খাইলেন খাইলেন আমার দয়াল নবীজি হাসান বসরি খেলা করে ওইখানে দেখি নবী পানি খাইয়া কাজে গেছে চলিয়া হাসান ভোট ওই হাসান বসরি খেলা কইরা ক্লান্ত যায় হইয়া ওই নবীর জুঠা পানি ছিল টেবিলের উপরে ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই মায়ারও সংসারে ওই না পানি লইয়া কিন্তু গেছে খাইয়া ওইখানে তো বেলায়েতে গেছে রইয়া আমার হযরত আলী ছিল কিন্তু দুনিয়ার বুকে ভাই 96,000 কালেমা দেখতে পাই 96,000 এলেম কিন্তু আছে 30,000 জাহিরি শরীয়ত প্রকাশে আর রইয়া গেছে 66,000 কিন্তু পাই 60,000 রইয়া গেছে গোপনেতে ভাই আর 6,000 ওলিদের সিনাই কিন্তু বটে এইবার 60,000 গোপন আমার নবীজির সাক্ষাতে চলে গেলেন গলেন নবী হযরত আলীর বালি যাইয়া বলে শোনো আলী বলিছে কাহিনী শোনো ওসমান গনি আমি তোমায় বলতেছি আরো গোপন রয়েছে 60,000 কোথায় যে রাখি ওসমান গনি বলে দয়াল নবী নিতে পারবো না 30,000 করছেন জাহিরি সইতে পারি না এবার হযরত ওমরের বাড়ি আমার নবী চলে গেল একই জবাব দিল সবাই শুনবেন কিন্তু ভালো এবার হযরত ওমরের বাড়ি চলে ফিরিয়া আসিয়া আরেকজন আছে নবীর শ্বশুর শুনবেন বসিয়া একজন শ্বশুর ছিল না দয়াল নবীর মনে আছে আয়েশা সিদ্দিকার যিনি পিতা চলে গেলেন গেলেন ওই না সাহাবীরই কাছে যাইয়া বলে 60,000 গোপন রইয়াছে কয় এত ভার এই বয়সে সইতে পারবো না 30,000-এর জ্বালায় আমি বাঁচি না মুখটা গেছে মলিন হইয়া কি বা কাম করিল মা ফাতেমার বাড়িতে হাঁটিয়া চলিল যাইয়া দেখে আলী আলী মরতু যায় নাইলে বাড়ি ওরে নাই রে বাড়ি দাঁড়াইয়া রইছে ফাতেমায় কেন আসছেন ওরে পিতায় আপনার কাছে বলি নবী বলে বাড়িতে আলী আছে নি এখনি মা ফাতেমা বলে আলী বাহারিতে নাই বলবো বলবো আপনার কথা আপনারে জানাই নবী গেলেন সোজা একটা রাস্তা ধরিয়া কিছুক্ষণ পরে আলী মর্তু যায় আসিয়া কয় বাবাই আইছিল আপনারে খুঁজি বারে জাননা আপনি আলী এই রাস্তাটা ধরে যাইয়া দেখেন দিনের রবি কোথায় জানি আছে আপনারে খুঁজা গেছে আপনারই প্রত্যাশে হযরত আলী এই কথা শুনিয়া করলো কাম যাইয়া দেখে একটা বাচ্চা ওহে গুণো ধাম একটা বাবুলো পাহাড়ের পাশে বাচ্চাটা গড়াইয়া হযরত আলীর দেইখা সে মুস্কি হাসি দিয়া কয় শোনো শোনো হযরত আলী তোমার কাছে বলি দয়াল নবী আছে একটু শুনবা তার কাহিনী তত্ত গরম নবী ভাবে বুঝেছি আলী মুখে কোনো প্রশ্ন করবা না তোমারে বলি তুমি ওইখানেতে নিবা কিন্তু নিবা কর্ম করে যাইয়া দেখো দয়াল নবীর নবীজির সাক্ষাতে চলে গেলেন গেলেন আলী বাবুল পাহাড়ের আরে যাইয়া দেখে দয়াল নবী কিবা কর্ম করে নবীর চোখে কিন্তু মুখে লালা ঘাম ঝরতেছে আলী কিন্তু দাঁড়াইয়া তাই দেখতেছে মুখে কোনো কথা না আর তখনই বলিল চোখের কেতুর মুখের লালা শরীরের ঘাম জিব্বা দিয়া চাটিয়া লইল ওই মুহূর্তে দয়াল নবী চাপ ধরিয়া সিনাই সিনাই তিনটা চাপ গেল দিয়া বলে রাব্বি জিদনি এলমা কইয়া বেলায়ে দিল ঢুকাইয়া সৃষ্টিতে এইখানে নিবেন মিলাইয়া
তারপরে ছিল হাসান বসরি একটু নিবেন বুঝিয়া তারপর ওই যে 60,000 গোপন দিয়ে গেছে বাবুল পাহাড়ের আড়ালে একটু গেলাম বলিয়া এইবার নবুয়তি হইতে কথা নিব জানিয়া বলেন 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 কথা ভাবুকের গোসাই বেশ তো ভালো জবাব দিলেন কথার অভাব নাই এইবার একটা প্রশ্ন করিয়া সরে দাঁড়াইয়া জানি সুন্দরভাবে জবাব দিবেন আমারে দাঁড়াইয়া রে একটা প্রশ্ন করি আর সালাম ভাই এত চমৎকার জবাব করলেন দয়াল নবী ওই যে বলছিল আলাস তুমি রাব্বিকুম আমি কি তোমার প্রভু না প্রথমে জবাব আসলো আনা নান্তান্তা তুমি তোমার আমি আমার তারপরে জলসতা কমায়া ক্ষমতার একটু কমায়া স্বীকার করালেন ইয়া কালু বলা আমি তোমার তুমি আমার প্রভু আমি তোমার সৃষ্টি তখন কি হইলো ওই যে সেজদায় পড়ে গেল সেজদায় পড়ে যাওয়ার পরে যেই স্রষ্টা হয়ে সৃষ্টির পৃষ্ঠদেশে চোখ পড়েছিলেন সেজন্য সৃষ্টি হয়েছে মোহরে নবুয়ত তাইলে তো বোঝা যায় এই নবুয়ত প্রাপ্তি হয়ে গেছে এবং দৃষ্টিটা পড়েছিল কার স্বয়ং প্রভুর পরম স্রষ্টার আমার একটু জানার দরকার ভাই নবুয়তি প্রাপ্তি হইয়া স্রষ্টার ওই সৃষ্টিতে যখন দৃষ্টি পড়ে গেল নবুয়তি প্রাপ্ত হইল তারপরে এই নবুয়তিটা আবার অন্যের কাছে গচ্ছিত রাখার দরকারটা ছিল কি ভাই একটু বসেন একটা প্রশ্ন নবুয়তি এই যে নবুয়তি আমার দয়াল নবী নবুয়তি প্রাপ্তি হইলেন কিন্তু তারপরে দলিল পরে দেখতে পাই দয়াল নবী এই নবুয়তিকে কোথাও কারো কাছে গচ্ছিত রেখেছিল আমি একটু জানতে চাই গচ্ছিত রাখার কারণটা কি এবং বর্তমানে এই নবুয়তি কিভাবে কোথায় আছে এই তো একটা কথা বিশেষ জবাব দিবে এখন না এই সভাতে বাবলি সাক্ষাৎ করি বর্ণনা এই সভাতে মাতাল বাবলি সাক্ষাৎ করলাম বর্ণনা এখন মনে হয় বিচ্ছেদের একটু সময় হয়ে গেছে নাকি তোমারে না দেখলে আমার ঘরে টাকার মাধ্যমে বললেন জাপা এই গানটা অবশ্যই আপনি গাইবেন আর যেহেতু সালাম ভাই মঞ্চে বসে আছে আমার মনে হয় এই গানটা করা উচিত তুই আমার জীবন রে বন্ধু তুই আমার আরে জীবন তুই আমার জীবন রূপিন সাথ তুই আমার আরে জীবন
বন্ধু নগরে বন্দরের ঘুরি পাইতে রূপিন নগরে
Thank you.